নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে আবারও একটি ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও করার উদ্দেশ্য আমার একটাই, এই বছর অর্থাৎ 2020 সালে কোন কোন মাস আপনারা একটু সাবধানে থাকবেন, এবং সাথে আপনাকে এটাও বলবো শুধু মাস নয়, কোন ডেট ওই মাসের আপনার পক্ষে অশুভ। এই তথ্যটি আমার খুব বিশ্লেষণ করে, খুব গবেষণা করে বের করা তথ্য, তো অতএব আপনারা সেটি মেনে চলুন, আপনাদের পক্ষেই মঙ্গল হবে। আর কোনো শুভ কাজ সেদিনকে রাখবেন না এই সব ডেটে, এটাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন। তাহলে সেই শুভ কাজ আর শুভ থাকবে না, অশুভতে পরিণত হবে। এই কথাটি খুব দাবি নিয়ে আমি বলছি। আপনারা তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, কারণ এই অমূল্য তথ্য আমার চ্যানেল ছাড়া অন্য চ্যানেলে পাবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য। তো আসুন শুরু করা যাক। ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি এর আগে, তো এই বছর ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য ভালো সব দিক থেকে আসতে চলেছে, এবং এই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা সেগুলি আই বটমে পেয়ে যাবেন, যদি দেখতে চান আপনারা ওখান থেকে দেখতে পারেন। তবে এই বছর আপনারা, এই বছর আমি আগে মাসগুলি বলছি যে মাসগুলিতে আপনারা সাবধান থাকবেন, তারপরে আমি বলবো যে আপনারা সেই মাসের কোন ডেটগুলিতে সাবধান হবেন। তো প্রথমে বলি এই 2020 সালের এপ্রিল মাস এবং জুলাই মাস, এই দুইটা মাস আপনারা একটু সাবধানে থাকবেন। এবার এই দুই মাসের কোন কোন ডেট খুবই সাবধানে থাকবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এই দুই মাসের 4 তারিখ সাবধান থাকবেন, 13 তারিখে সাবধান থাকবেন, 16 তারিখে সাবধান থাকবেন এবং 25 তারিখে সাবধান থাকবেন। তো আপনারা আশা করি বুঝতে পারলেন কোন কোন ডেটে আপনাদেরকে সাবধান থাকতে হবে। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই, যদি আপনাদেরকে ভিডিওটি এতটুকু সাহায্য করে থাকে তো এখন লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।